39তম মুর্শিদাবাদ জেলা বইমেলার সূচনা হল মুর্শিদাবাদের বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী জাকির হোসেন, এছাড়াও জেলার দুই সাংসদ খলিলুর রহমান ও আবু তাহের খান। উদ্বোধনের পর কি বললেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, চলুন শুনে নিই তাঁর বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, দপ্তরের পক্ষ থেকে শুল্কবিহীন বৈধর বই পড় প্রকল্প আমরা ঘোষণা করেছি এই গত ডিসেম্বর, গত 19 সালের মার্চ এপ্রিল মাসে। এ পর্যন্ত 280,000 সদস্য হয়েছে, তাদের কোনো অর্থ দিতে হয়নি, কোনো ফিস দিতে হয়নি। 5,00,000 প্রথম পর্যায়ে আমাদের টার্গেট। এই জেলায় 18,000 সদস্য হয়েছে, এটা আমাদের পরিকল্পনা, এবং এতে পূর্বের তুলনায় গ্রাহক ভালো হবে এবং তারা মানে পঠন পাঠন অনেক এগিয়ে যেতে পারবে। কারেক্ট, এবং কেউ কেউ ফিস নিচ্ছিলেন 50 টাকা, কেউ 10 টাকা, কেউ 100 টাকা। আমরা কোনোভাবে কোনো ফিস রাখিনি, এবং এই বইমেলায় অনেক অনেক জায়গায় প্রবেশ মূল্য ছিল, সেটাও কিন্তু আমাদের দপ্তর বন্ধ করেছে। ফ্রি অফ কস্ট আসবেন, যাবেন, বই নেবেন, দেবেন। কিন্তু জেলার গ্রন্থাগারগুলোর মধ্যে অনেকগুলো গ্রন্থাগার বন্ধ হয়ে গেছে, কর্মী অভাব। অবশ্যই কর্মীর অভাব প্রশ্ন হলো, সারা রাজ্যে কর্মীর অভাব চলছে। কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিছু হবে, আমি বলি সেটা, সেই ফাইলটা শেষ মাথায় অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে। আমার দৃঢ় বিশ্বাস এই নতুন সালে আশা করেন কিছু রাস্তায় তো খুলবে আর কি। দেখুন ভালোবাসা, যেহেতু পাঠক বুদ্ধিজীবীরা আসেন, লক্ষ লক্ষ মানুষ আসেন, এই যে শিরোনামা ভালোবাসার মেলবন্ধনে গড়ে উঠুক বিশ্ব, এই আওয়াজটা আমরা দিতে চাইছি। ধরুন 23টি জেলার 23টি বইমেলার পক্ষ থেকে আমরা চাইব একে অপরের হাত ধরুন। ভালোবাসা না থাকলে দেশকে আমরা টিকিয়ে রাখতে পারব না। যে চ্যালেঞ্জ দেশ এসেছে, যে সে বিষয়েও মানুষকে সজাগ হতে হবে, ভালোবাসার মধ্যে আমরা দেশকে রাখতে পারব। আমরা এই বিষয়ে একটা পরামর্শ দিচ্ছি, আমার কাছে খবর আছে মঙ্গলকুড়ের বিধায়ক, লোকাল এমএলএ যদি সার্টিফাই করে দেন সেটা সমস্যা দাঁড়াবে। পঞ্চায়েত করতে চাইছে না, বিডিও পাশ কাটাচ্ছেন, সেটা হয়তো কোনো কারণ থাকতে পারে, লোকাল এমএলএ দিলে সেটা হয়ে যাবে। এবং বলি এরপরে অভাব থাকলে সরাসরি জেলা শাসককে বলতে হবে, জেলা শাসকের মাধ্যমে সঠিক উত্তরটা পাবে। সরকারি সার্কুলার কি আছে জেলা শাসককে বলবে। এই যে কর্মী সংকটটা চলছে, এখানে আমাদের প্রচুর লাইব্রেরি সায়েন্স পাস করে বসে আছে, তাদের আমার বক্তব্য হলো লাইব্রেরি সায়েন্স পাস করে যারা ডিএলও হবেন তাদের জন্য ডি গ্রুপ সি গ্রুপে লাইব্রেরি সায়েন্স লাগে না, একটা নর্মাল কোর্সে গ্র্যাজুয়েট সেও পারে, এ হলো কথা আর কি। আমার বক্তব্য, আমরা চেষ্টায় আছি, সরাসরি কোন মন্ত্রী বলবে যে এত চাকরি দেব, এসব বাজে কথা বলা অভ্যাস আমার নেই। তাহলে সংকট কি, সংকট লাইব্রেরি উঠে যাবে তো? বুঝলাম, আমার বক্তব্য হলো আমরা একটা প্রকল্প ঘোষণা করেছি, কাছাকাছি যদি সরকারি লাইব্রেরি থাকে তার মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা কোনো বই চাইলে সাজেশন টেক্সট বুক লাইব্রেরিকে লিখবে, বিনা পয়সা স্কুলের মাধ্যমে সেই বইপত্র আমরা দেবো। আগেও বলেছি, আজকেও পাঠাগার নেই, গ্রন্থাগার নেই, এখন এখন ওইভাবে হবে না। প্রাইভেট কোনো গ্রন্থাগার টাকা চাইলে তাও আমরা দিতে পারি। আমাদের জেলাতেই গ্রন্থাগার, জেলা গ্রন্থাগার, এটা আমরা দুটো জেলা, আমাদের যতটা আছে 22টি ডিএলও থাকা দরকার, আছে 12টা নিয়ে আমাদের 22টি সংসার চালাতে হচ্ছে। এখন আমাদের দায়িত্ব নিয়ে আমরা চালাবো, চলুন হলো তো।